আজ 5ই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবেই উদযাপিত হয়ে থাকে। বর্তমানে কোভিড পরিস্থিতিতে আমরা সকলেই দেশজুড়ে অক্সিজেন সংকটের বিষয়টি প্রত্যক্ষ করেছি। এমতো অবস্থায় বিশ্ব পরিবেশ দিবসে সকলেই বৃক্ষরোপণের অঙ্গীকার নিয়ে দিনটি উদযাপন করছে। তারই অঙ্গ হিসেবে সারা দেশ ও রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি দেখা যায় রায়গঞ্জ শহরেও। এদিন রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুরসভার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এদিন রায়গঞ্জ পৌর শিশু এবং বিনোদন উদ্যানে রায়গঞ্জ পুরসভার তরফে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। আজ সকালে রায়গঞ্জ পৌর শিশু ও বিনোদন উদ্যানে উপস্থিত হন রায়গঞ্জের পুরপ্রধান সন্দীপ বিশ্বাস, পুরসভার কাউন্সিলর সাধন বর্মন সহ অন্যান্যরা। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এই অঙ্গীকারকে সামনে রেখেই এদিন এই কর্মসূচি গ্রহণ করেন পুরসভার প্রতিনিধিরা। সকলকে এ ব্যাপারে সচেতন করেন পুরপ্রধান সন্দীপ বিশ্বাস। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এগিয়ে আসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতি নামের একটি সংগঠন এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই দুই সংস্থার যৌথ উদ্যোগে রায়গঞ্জের আব্দুল ঘাটা এবং সংলগ্ন এলাকায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। দুই সংস্থার পক্ষ থেকে এই এলাকাগুলিতে বৃক্ষরোপণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির প্রতিনিধি তথা অধ্যাপক সুকুমার বাড়ুই সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে সামিল হয়েছিল এলাকার খুদে পড়ুয়ারা, তাদের হাতে পড়াশোনার সামগ্রীও তুলে দেওয়া হয় এই সংস্থার পক্ষ থেকে। এই পাশাপাশি আজ কালিয়াগঞ্জ শহরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় সহ অন্যান্যরা। এদিন কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় এলাকায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বেশ কিছু গাছ লাগান। পথচলতি সাধারণ মানুষের মধ্যেও বিভিন্ন ধরনের গাছের চারা বিলি করা হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র গাছই, সে কারণেই গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তা ছড়িয়ে দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে এদিন ইসলামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে ইসলামপুর মহকুমা হাসপাতালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। মহকুমা হাসপাতালের সুপারের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সপ্তর্ষি নাগ, হাসপাতাল সুপার সুরজ সিনহা, ইসলামপুরের বিডিও রজত রঞ্জন দাস সহ অন্যান্যরা। কোভিড বিধি মেনে এদিন চারা গাছ প্রদান করা হয় মহকুমা শাসকের দপ্তর থেকে। এই চারা গাছগুলি ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে লাগানো হবে বলে জানিয়েছেন সুপার। উত্তর দিনাজপুরের পাশাপাশি একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলাতেও। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এবং তপন থানায় উদযাপিত হয় বিশ্ব পরিবেশ দিবস। দুই থানা প্রাঙ্গণেই পুলিশের পক্ষ থেকে বেশ কিছু বৃক্ষ রোপণ করা হয়। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, দুই দিনাজপুর।